আজকে আমি একটু কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে বলবো। কোলোরেক্টাল ক্যান্সার আপনারা কীভাবে বুঝবেন? প্রথমত, কোনো কারণে পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে বেশ অনেকবার, তো সেটাকে পাইলস বা অশ্ব বলে ছেড়ে দিলে চলবে না। যদি অনেকবার ব্লিডিং হয়, শুড আপনি যাবেন আপনার নিয়ারেস্ট ডাক্তারের কাছে এবং উইথ কোলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে সেটাকে দেখে নেওয়া দরকার। সেটা কোলোরেক্টাল ক্যান্সারের সিমটম হতে পারে, বা ওজন কমে যাওয়া, খেতে না ইচ্ছে করা, বা আপনার দেখবেন যে কিছুটা চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট, মানে আপনার অনেক বেশি, আগে যেরকম দুবার যেতেন এখন দেখছেন তিনবার চারবার যেতে হচ্ছে, ব্লাডের মধ্যে একটু লাল লাল ছিটে পাচ্ছেন, বা কনস্টিপেশন, আগে রোজ যেতেন এখন দেখছেন একদিন দুদিন ছাড়া যেতে হচ্ছে, এনি চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট, সেক্ষেত্রে আপনার বা ব্লিডিং বা আপনার ওয়েট লস, দিস আর সাইন্স অফ কোলোরেক্টাল ক্যান্সার, অথবা পেটে কোথাও ব্যথা। তো এগুলো যদি কোথাও কখনো হয়, তখন যাবেন যে ডাক্তারবাবু, তিনি দেখবেন, দেখে ইনভেস্টিগেট করবেন, পায়খানা রাস্তায় পরীক্ষা করবেন, করে যদি কোনো সন্দেহ হয় তিনি ফার্দার স্ক্যান বা কলোনোস্কোপি করতে বলবেন, করে ডায়াগনোসিস, কারণ কোলোরেক্টাল ক্যান্সার বা যে কোনো ক্যান্সারে আর্লি ডায়াগনোসিস হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত আর্লি স্টেজে, তো ইট উইল বি কিউরেবল, সেরে সারিয়ে দেওয়ার জায়গায় পৌঁছবো আমরা, কারণ দেরি হয়ে গেলে তখন মুশকিল ছাড়া।